বন্ধুগণ, হ্যাপি মাদার চ্যানেলে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। আমি আপনাদের বড়দের আমার প্রণাম জানাই এবং ছোটদের আমার অনেক আদর ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলতে এসেছি তা খুবই একটি দুঃখজনক বিষয় নিয়েই কথা বলতে এসেছি। পরনিন্দা পরচর্চা, এই পরনিন্দা পরচর্চা যিনি করেন তাকে সবাই ঘৃণা করেন, কিন্তু তিনি বোঝেন না, মনের আনন্দে লাফিয়ে লাফিয়ে এবাড়ি ওবাড়ি যাবেন, আত্মীয় স্বজনের বাড়ি যাবেন, সবার কাছে উনি ভালো মানুষের ভেগ ধরবেন, কিন্তু উনি এর কাছে ওর নামে লাগাবে, ওর কাছে ওর নামে লাগাবে, লাগিয়ে বিভিন্ন আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক খারাপ করবেন। কিন্তু উনি বোঝেন না যে ওনাকে সবাই ঘৃণা করে, এমনকি ওনার সন্তান স্বামী সবাই ওনাকে ঘৃণা করে, ওনার ছায়া কেউ মারাতে চায় না, তিনি কারুর ভালো দেখতে পারেন না। কারুর ছেলে যদি চাকরি পেয়েছে তা তিনি ঈর্ষায় জ্বলে মরেন, ছেলেটি হয়তো চাকরি পেয়েছে এবং সে ছেলেটি প্রেম করছে, তা চাকরি পাওয়াটা তার বড় কথা নয়, বড় কথা হচ্ছে সে প্রেম করছে এবং সে খুবই বাজে ছেলে। চাকরি পেলে কি হবে, ছেলেটি খুবই বাজে, সে প্রেম করে ঘুরে বেড়ায়, সে কারুকে সম্মান করে না। আমার ছেলেকে দেখেছো, সে চাকরি পায়নি বটে, সবাইকে কত সম্মান করে। আরে বাবা, তোমার ছেলে চাকরি পায়নি বলেই তো তোমাকে, তোমার ছেলেকে কেউ পছন্দ করেনি, তাই জন্য তো তার প্রেম হয়নি, সেটা স্বীকার করো না কেন? সে তুমি স্বীকার করবে না, যার নামে যা নয় তাই বলবে, অথচ সামনে তার থেকে তার সঙ্গে ভালো করে কথা বলে তার মন জুগিয়ে চলে এটা সেটা জিনিস আদায় করে নেবেন, আবার তার নামে যা নয় তাই বলবেন, এমনকি স্বামীর নামে স্ত্রীর কাছে স্বামীর নিন্দা কিছুই করতে আপনাকে আটকায় না। কিন্তু আপনি জানতে পারেন না, আপনি যার নামে যা বলছেন সব কথাই কিন্তু সবার মধ্যে আদান প্রদান হয়ে যাচ্ছে, মাঝখান থেকে আপনি হয়ে যাচ্ছেন খারাপ, আপনাকে আপনার ছেলে মেয়ে স্বামী সবাই ভয় পেতে শুরু করেছে, কারণ আপনি কোথায় কি বলবেন না বলবেন তারা সেটা আগে থেকে প্রেডিক্ট করতে পারেন না, ফলে এই নিয়ে পাড়া প্রতিবেশীর মধ্যেও ঝগড়া বাঁধে, এই জন্য আত্মীয় স্বজনরাও আপনাদের এড়িয়ে চলে, কিন্তু আপনি নিজেকে মনে করেন যে আপনি খুব ভালো কাজ করছেন। এ পরনিন্দা পরচর্চার ব্যাপারটা আগে মহিলাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, কেন সীমাবদ্ধ ছিল, মহিলারা তো বাড়ি থেকে বেরোতে পারতো না, তারা বাড়িতেই থাকতো, আর তাদের গল্প গুজবের একটাই বিষয় ছিল এই পরনিন্দা পরচর্চা। কার নামে নিন্দা হবে জানেন কি, যিনি সেরা, যাকে যিনি ঈর্ষণীয় তার নামে নিন্দে হবে। মানে আপনি যদি একটু উঁচুতে উঠে যান, হয়তো আপনি আগে তারই সমসাময়িক তারই লেভেলে ছিলেন, কিন্তু হঠাৎ করে আপনি হয়তো প্রমোশন পেয়েছেন বা শ্বশুরবাড়ির সম্পত্তি পেয়েছেন, যেমন করেই হোক আপনার উন্নতি হয়েছে, সেই উন্নতি দেখে বলে না চোখ টাটায়, সেই রকমই আপনার পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের চোখ টাটায় তারা হলো নিন্দুকে। এই নিন্দুকের দলে কখনো যোগ দেবেন না, এরা নিন্দে লোকের নামে করবে, করে আবার বলবে উনি করেছেন উনি বলেছেন। যাই হোক, এই ধরনের মানুষকে সবাই ঘৃণা করে এবং এই ধরনের মানুষকে আপনারা এড়িয়ে চলুন, এদের কখনো উন্নতি হয় না, এরা কখনো তার যা আছে তাও ভোগ করতে পারে না, সংসারে সুখ শান্তি সবই এদের জীবন থেকে দূরে সরে যায়, কারণ এরা নিকৃষ্ট মানুষ। যেমন ধরুন অনেক শিক্ষিত লোক রবীন্দ্রনাথ ঠাকুরের নামেও অনেক কিছু সমালোচনা করে, তারা মনে করে সমালোচনা করলেই বোধহয় তারা রবীন্দ্রনাথের সমকক্ষ হয়ে যাবে, তারা জানে না রবীন্দ্রনাথ হলেন প্রথম এশিয়ার নোবেলজয়ী মানুষ। দেবতা কি, দেবতা মানুষের মধ্যেই আছে, যে মানুষ সাধারণের থেকে অনেক উঁচুতে বাস করেন, অর্থাৎ যার মধ্যে লোভ হিংসা এগুলো নেই, তিনি হলেন দেবতা। যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা, এরাই হলেন দেবতা স্তরের মানুষ। আর আমরা যারা সবাই আমাদের লোভ লালসা ঈর্ষা এই সবগুলো আমাদের সাধারণ মানুষের স্তরে নামিয়ে নিয়ে আসে, সুতরাং এই সমস্ত দোষ অবশ্যই পরিহার করবেন। যদি দেখেন আপনার ছেলে মেয়ের মধ্যে এই দোষ জন্ম নিতে শুরু করেছে, আপনি যদি সেই ধরনের মানুষ হন, আপনার ছেলে মেয়ের মধ্যেও কিন্তু সেই প্রবৃত্তি থাকবে,
এই ধরনের প্রবৃত্তি ত্যাগ করুন, নাহলে বুড়ো বয়সে আপনার অনেক কপালে দুঃখ আছে। আপনি, আপনার জামাই আপনাকে সহ্য করতে পারবে না, বউমা আপনাকে সহ্য করতে পারবে না, ছেলে সহ্য করতে পারবে না, আপনার জীবন সঙ্গী আপনাকে সহ্য করতে পারবে না। বুড়ো বয়সে সকলে আপনাকে ত্যাগ করবে, এবং আপনি ভাববেন না যে কোনো ভালো মানুষের নামে নিন্দে করলে আপনি সেই ভালো মানুষের স্তরে গিয়ে পৌঁছবেন। আপনি যে নিকৃষ্ট স্তরের মানুষ, সেই নিকৃষ্টই থেকে যাবেন। এই ধরনের নিন্দুকে মানুষেরা সমাজের পক্ষে, সমাজের কীট বলতে পারেন। ফুলের মধ্যে যেমন পোকা জন্মায়, এরা হলো তাই। কেন বলুন তো, এক গরিব মানুষ হয়তো টাকা গেল খুব কষ্ট করে মেয়ের বিয়ে ঠিক করেছে, এবং সেখানে খুব অল্প আয়োজন, মানে সীমিত আয়োজনের মধ্যে মেয়ের বিয়ে দিচ্ছে। সেখানে সেই নিন্দুকে ব্যক্তি হয়তো নিমন্ত্রিত হয়েছে, সেই নিন্দুকে ব্যক্তি গিয়ে তো পেট ভরে খেয়ে এসেছে, আর পাড়ায় পাড়ায় নিন্দে করে বেরিয়েছে, এ মা কি খাইয়েছে, এই তো পটলের তরকারি ডাল, একে আর কাটা পোনার ঝোল, আহা সে বেচারা কত কষ্ট করে ওইটুকুরি সংগ্রহ করতেই তার বুক ফেটে গেছে। ধার দেনা করে যা হোক করে সে করেছে, সেখানে তাকে কোথায় বাহবা দেবে, তার হাতে কোথায় কিছু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তা নয় তার নামে নিন্দে করে বেড়াচ্ছে। যখন সেই মেয়েটি যখন জানতে পারবে তার বাবা অসহায় গরিব বাবার নামে এইরকম বলে বেড়াচ্ছে, মানুষকে উস্কাচ্ছে, এই ধরনের কথা বলতে প্ররোচনা দিচ্ছে, তখন সেটা কতটা মর্মান্তিক হতে পারে। এবং এইরকম নিন্দে মন্দ তো সহ্য করা সবার ক্ষমতা নেই। সঠিক শিক্ষা থাকলে মানুষ নিন্দে করে না, আর কেউ নিন্দে করলেও সেটাকে ধুলোর মতো উড়িয়ে দিতে পারেন। কিন্তু সবার তো সমান যোগ্যতা থাকে না, তার ফলে যিনি নিন্দে করেন তিনি যেমন নিজের ক্ষতি করেন, আবার যাকে নিন্দে করছে সে মানুষটা যদি একটু আর্থিক দিক থেকে দুর্বল হন, শিক্ষাগত দিক থেকে দুর্বল হন, তিনি সহজেই সেই নিন্দে, পরনিন্দা, পরচর্চার দ্বারা মানসিকভাবে আঘাত পান। সেই মানসিক আঘাতটা অনেক সময় খুব বিপজ্জনক হতে পারে। অনেক সময় অনেক মানুষ এই সমস্ত আঘাত পেয়ে নানা রকম, মানে ধরুন ছেলের বিয়ে দিয়েছে, বৌমা এসেছে, এই পাড়া প্রতিবেশী নিন্দুকে মহিলা এসে তাকে উস্কাতে শুরু করলো, তোমাকে দিয়ে কাজ করায়, আরে বাবা সে তো একটা ইয়াং মানুষ, সে তো কাজ করতেই পারে, তার বুড়ো শাশুড়িটা যদি কাজ করতে নাই পারে, তার তার জন্য কি সেই বুড়ো শ্বশুর শাশুড়িকে সে ভাত দেবে না? কিন্তু সেই নিন্দুকে মহিলা তাকে প্ররোচনা দিয়ে যাচ্ছে যে তোমার স্বামী রোজগার করে, তুমি কাজ করো, তাহলে ওদের সংসারে আছো কেন, তোমরা আলাদা হয়ে যাও। এইভাবে সুখের সংসার এরা ভেঙে টুকরো টুকরো করে দেয়। এদের চিনেরা খুন, এরা সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক। এরাদের আপনি হয়তো, আপনার যদি বিদ্যে বুদ্ধি থাকে আপনি ধরে ফেলবেন যে এই মানুষটা যখনই কারো, কেউ কারোর নামে নিন্দে করতে আসবে, জানেন এই সমাজের কীট, এর সাথে একদম মেলামেশা পরিষ্কারভাবে বন্ধ করে দিন, তবে এই পরনিন্দা পরচর্চার যে ব্যাধি সমাজ থেকে আপনি দূর করতে পারবেন। এ প্রসঙ্গে একটা কথা বলি, কাজী নজরুল ইসলাম আপনারা হয়তো জানেন যে শেষ বয়সে উনি বোবা হয়ে গেছিলেন এবং শরীর প্যারালাইজড হয়ে গেছিল। খুব এত মানে বড় মাপের একজন কবি, বিদ্রোহী কবি, তা তার কেন এরকম হয়েছিল জানেন? এই প্রসঙ্গে একটি গল্প শোনা যায়। তিনি একটি ইন্টারভিউ দিচ্ছিলেন, সেই সময় তাকে নানা রকম প্রশ্ন করা হচ্ছিল। আচ্ছা আপনাকে, আপনি কি মুসলমান? আপনি তো হিন্দুদের নামে প্রকৃত মুসলমান, আপনি তো হিন্দুদের নামে কালিমা নিয়ে কবিতা গান লিখেছেন, আবার আবার হিন্দুরা বলে আপনি মুসলমানের হয়ে লিখেছেন, আর মুসলমানরা বলে হিন্দুদের হয়ে লিখেছে, তাই আপনি কোনো দলেই পড়েন না। এই ধরনের নানা রকম নেতিবাচক কথা শুনতে শুনতে এতই আঘাত পেয়েছিলেন কাজী নজরুল ইসলাম। তখন তিনি আর্থিক দিক থেকেও অনেকটা দুর্বল ছিলেন, এবং সেই কারণ তিনি হিন্দু মেয়েকে বিয়ে করেছিলেন, সেই জন্য হিন্দু সমাজও তাকে বিশ্বাস করেনি, মুসলিম সমাজও তাকে বিশ্বাস করেনি, এবং নানা রকম সমালোচনার যে ঢেউটা রবীন্দ্রনাথ ঠাকুর সহ্য করতে পেরেছিলেন, তিনি ছিলেন ধ্যানমগ্ন ঋষির মতো, তাকে অনেক ধরনের নোংরা কথাবার্তা সহ্য করতে হয়েছে। মাত্র 42 বছর বয়সে তার স্ত্রীর মৃত্যু হয়, তিনি তারপর তার সন্তানদের কথা ভেবে, তার গরিমার কথা ভেবে তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি। কিন্তু তিনি যে দ্বিতীয় বিবাহ করেননি, তার মধ্যেও অনেক গল্প অনেকে খুঁজে বের করেছে, অনেক বিশিষ্ট মানুষও খুঁজে বের করে সেই
তার লেজ ধরে উঠতে চেয়েছেন খ্যাতির আলোয়। কিন্তু এই ধরনের মানুষের পরনিন্দা পরচর্চা করে তার খ্যাতির আলোকে অন্ধকারে পরিণত করার চেষ্টা করা একেবারেই উচিত নয়, এবং এই ধরনের মানুষকে আপনারা বর্জন করবেন, চারপাশে একদম ঢুকতে দেবেন না। দরকার হলে বাড়িতে যদি কোনো বিয়ে থাকে, কোনো অনুষ্ঠান থাকে, এই সমস্ত পরনিন্দা পরচর্চাকারী মহিলাদের একেবারে নিমন্ত্রণ থেকে বাদ, কারণ এরা পারে না হেন কাজ নেই। এরা নতুন বিয়ে, মেয়ের বিয়ে হলে জামাইকে খারাপ করে দিতে পারে, মেয়ে জামাইয়ের পরবর্তীকালে ডিভোর্স হতে পারে, ছেলে ছেলের বউয়ের মধ্যেও তারা বিবাদ লাগিয়ে দিতে পারে, ডিভোর্স করে দিতে পারে। এরা পারে না হেন কাজ নেই, এদের মুখের ক্ষমতা অ্যাটম বোমের মতন। সুতরাং এই পরনিন্দা পরচর্চাকারী মানুষদের সর্বদা এড়িয়ে চলুন, যারা সুখের সংসার নষ্ট করে দিতে পারে। আর আমি আপনাদের সব সময় সুপথে চালিত করার জন্যই এই ইউটিউব চ্যানেলে এসেছি, এবং আমি চাই আপনারা সৎ পথে থাকুন, আপনারা সৎ পরামর্শ গ্রহণ করুন, সৎ বুদ্ধি নিন, সুন্দর সুখের সংসারে ছেলে বউ শ্বশুর শাশুড়ি ননদ যা সবাইকে নিয়ে থাকুন, কোনো খারাপ মানুষের প্ররোচনায় পা দেবেন না। এই ধরনের নিন্দুকে মানুষ এলে একদম সোজা দরজার বাইরে বার করে দেবেন, কোনো নিন্দে পরনিন্দা পরচর্চা হবে না। আমার প্রতিবেশীর সম্বন্ধেও তো খারাপ কথা বলবেন না আপনি এসে, আমার আত্মীয়দের সম্বন্ধেও খারাপ কথা বলবেন না। আমরা চাই সবার সাথে মিলেমিশে থাকতে। আপনারা কি জানেন, আত্মীয়র থেকেও বড় হলো প্রতিবেশী। আপনার যদি শরীর খারাপ করে, আপনার আত্মীয় ছুটে আসার আগে প্রতিবেশী ছুটে আসবে। সেই জন্য প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন। আপনার বাড়িতে কোনো ভালো খাবার হলে যদি দেখেন প্রতিবেশীর বাড়িতে সেরকম খাবার জুটছে না, মানে ভদ্রলোকের কাজকর্মে মন্দা চলছে, বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে, বাচ্চারা তো এত বোঝে না, যেমন পথের পাঁচালির অপু দুর্গার কি খাবারের কষ্ট গেছে, তেমনি আপনার পাড়ায় যদি এইসব গরিব বাচ্চারা থাকে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। বাচ্চাগুলোকে একটু আদর দিন, একটু আদর ভালোবাসা দিতে তো পয়সা লাগে না। আর একটু আপনার ছেলে মেয়ের জন্য যখন খাবার বানাবেন, তাদেরও এক বাটি দিয়ে এলেন না হয়, তাতে আপনার কিছু কমবে না, বরং দানেই আপনার আপনার ভাড়ারও পূর্ণ হয়ে উঠবে। আপনি যদি কাউকে কিছু দান করেন, খাদ্য দান করলে তার যে নীরব, তার আত্মার যে আশীর্বাদ, সে আপনার উপরে বর্ষিত হবে। আর একটা কথা জানবেন, অন্যের সন্তানের জন্য শুভকামনা জানালে তবেই আপনার সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে, জীবনে সফল হবে। অন্যের ভালো চাইলে আপনার হবে, কিন্তু আপনি যদি নিজের ভালো চান, অন্যের ছেলে মেয়ে গোল্লায় যাক, অন্যের ছেলে মেয়ে খারাপ হয়ে যাক, তাহলে কিন্তু আপনার আপনার খারাপই হবে। দেখবেন ভালোভাবে গাড়িটা চলতে চলতে হঠাৎ গাড়ি গেল উল্টে, সে যে কি মর্মান্তিক গাড়ি উল্টে যাওয়া, একমাত্র সন্তানের মৃত্যু, তাকে হারিয়ে ফেলা। এই জন্য কোনো ছেলে মেয়ের বাবা মায়েরা কোনো পাপ কাজ করবেন না, কখনো কোনো অন্যায় কাজ করবেন না। আপনার বাড়িতে ভালো রান্না হচ্ছে, প্রতিবেশীর বাড়িতে সেই ভদ্রলোকের চাকরি অবস্থা ভালো নয়, ভালো রোজগার নেই, বাচ্চারা আপনার বাড়ির রান্নার গন্ধে আমোদিত হচ্ছে, সেই বাচ্চাদের জন্য এক বাটি তুলে রাখুন। আপনি তো একজন মা, আমি সেই মাকে বলবো তাদের জন্য দিন। আমার পরিচিত এরকম অনেক আছে, যারা কারখানায় কাজ হারানো মানুষের বাড়িতে দু ব্যাগ বাজার করে, এক ব্যাগ কারখানায় কাজ হারানো প্রতিবেশীর বাড়িতে এক ব্যাগ বাজার দিয়ে এসছে, এবং নিজের বাড়িতেও এক ব্যাগ নিয়ে এসেছে। কারণ তার মনে হয়েছে আমার বাড়ির সন্তান খাবে, ওদের বাড়ির সন্তানরা খিদের জ্বালায় কষ্ট পাবে, এটা হতে দেওয়া যায় না। প্রথমে পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক, সুসম্পর্ক বজায় রাখুন, এবং তাহলে আপনারা একাকিত্ব আপনাদের কাটবে। কারোর কোনো অসুবিধে হলে পাড়া প্রতিবেশী এসে আপনার বাড়িতে শুয়ে থাকবে, আপনার পক্ষে দেখাশোনা করবে, এইরকম সুসম্পর্ক যেন থাকে। আর কোনো পরনিন্দা পরচর্চাকারী মানুষকে একদম বাড়িতে ঢুকতেই দেবেন না, বাড়িতে ঢুকলেই বার করে দেবেন, কারণ এই সমস্ত মানুষের সাথে মেলামেশা করা কিন্তু পাপ, এরাই কিন্তু আপনার মনকে নিচে নামিয়ে দিচ্ছে। সুতরাং আমি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি, আপনাদের সবার শুভকামনা চাই। আর আপনাদের কালকে বলেছিলাম, আপনাদের সব যাদের গৃহহীন তাদের নতুন বাড়ি হবে, আমার আমি আশীর্বাদ করছি, আজও আবার আপনাদের আশীর্বাদ জানালাম। আপনাদের নতুন বাড়ি হোক, আপনাদের বাড়িতে যাদের বেকার ছেলে মেয়ে আছে তাদের চাকরি হোক, আর যাদের মনে কুবুদ্ধি আছে তাদের সুবুদ্ধির উদয় হোক,
এই বলে আমি আজকে আমার ব্লগ শেষ করছি, আবার আরেকটি নতুন বিষয় নিয়ে আগামীকাল আসছি। আপনারা সবাই হ্যাপি মাদার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম। নমস্কার।